হইচই সিজন 7 অর্থাৎ 2024 থেকে আমরা কি কি শোগুলো দেখতে চলেছি আজকে আচ্ছা আলোচনা আচ্ছা করবো। এখানে বেসিক্যালি যে ট্যালেন্টেড অ্যাক্টার বা অ্যাক্ট্রেস রয়েছে তাদের উপর বেশি জোর দেওয়া হয়েছে এবং বেশ কিছু ওয়েব সিরিজ সেটার উপর বেশি জোর। হইচই মানে সেখানে আমরা ওয়েব সিরিজ দেখতে পাই এবং জেনারেলি 24টা এখানে বলা হয়েছে যে 24টা ওয়েব সিরিজ আমরা আনতে চলেছি। তার মধ্যে বেশ কিছু রয়েছে ভীষণ রকমের ইউনিক, আবার বেশ কিছু রয়েছে যেগুলোর মধ্যে একটা পপুলারিটি চরম লেভেলে রয়েছে, তাই কোনোটার সিজন 2 কোনোটার সিজন 3 এরকম আসতে চলেছে। এবং সব থেকে ট্যালেন্টেড যেটা আমরা জানি যে হইচইয়ের একটা অরিজিনাল যেটা ছিল মন্দার এবং গোরা, তো সেই গোরা তার ইতিমধ্যে পার্ট 3 সেটা আগের বছর আসবে আগামী বছর, এবং মন্দার সেটা তো আর হবে না কারণ সেটা তো একবার হয়ে গেছে। তো সেই ওয়ার্ল্ড প্রিমিয়ারকে টার্গেট করে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার সেটাকে টার্গেট করে আর একটা গল্প তালমার রোমিও জুলিয়েট, খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ, এবং ঋত্বিক চক্রবর্তী তার গোরা পার্ট 3 আসছে। তাছাড়া আসছে অ্যাডভোকেট অচিন্ত আইচ, খুবই এটা কমেডির একটা গল্প, এবং আরও আসছে ডাকঘর, এই ওয়েব সিরিজও পপুলারিটি পেয়েছিল, তার পার্ট 2 আসতে চলেছে। দাদুর কীর্তি আছে যেখানে আমরা দেখতে পাবো পরাণ মুখোপাধ্যায়কে একটা অন্যতম চরিত্রে। তাছাড়া রয়েছে কেমিস্ট্রি মাসে, সেখানে দেবশ্রী অভিনেত্রী দেবশ্রীকে আমরা দেখতে পাবো অনেকদিন পর, এবং অন্তর্মহল যেখানে আমরা দেখতে পাবো ঈশা সাহা এবং সৌরভকে। তো নতুন নতুন সিরিজগুলো বেশ কয়েকটা রয়েছে, ইন্দুর পার্ট 3 আসছে, কলঙ্ক বলে একটা ওয়েব সিরিজ আসছে, যাহা বলিব সত্য বলিব সেটাও আসছে, সেখানে টোটা চৌধুরী রয়েছে প্রধান, বোধন 2 রয়েছে যেখানে আমরা দেখতে পাবো সন্দীপ্তা রয়েছে, এবং সম্পূর্ণ তারও পার্ট 2 আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। রাজনীতি যে ওয়েব সিরিজটা পপুলারিটি পেয়েছিল তার আবার আসছে পার্ট 2, সেটা হলো সেখানে পার্ট 2 না বলে বলেছে আবার রাজনীতি, পর্ণ সবর হিসাব। এটা মির্চি বাংলার যদি ইউটিউব চ্যানেল কেউ দেখে সেখানে সানডে সাসপেন্সে ইতিমধ্যে পর্ণ সবর হিসাব এই যে গল্পটা সেটা হয়ে গেছে, তো এটা পরমব্রত ডিরেক্ট করছে যেটা আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা। এবং সেখানে অনিন্দিতা রয়েছে, সুরঙ্গনা রয়েছে, এবং ভাদুড়ি মশাই একটা অন্যতম প্রধান ক্যারেক্টার এই যে গল্পটা সেটাতে রয়েছে, চিরঞ্জিত চক্রবর্তী একটা রয়েছে সেখানে, আমরা খুবই কমেডি টাইপের। এটা তুমি ইতিমধ্যে পোস্টারটাও যদি দেখো সেটা অনেকদিন আগেকার যে পোস্টার ডোস্টার হতো সেরকম ব্যাপার, সেখানে আমরা দেখতে পাচ্ছি আবির রয়েছে এবং পরাণ মুখোপাধ্যায় রয়েছে বাদামি হাইনার কবলে, শ্রী স্বপন কুমার সেটা দেবালয় ভট্টাচার্যের ছবি। এরকম বেশ নতুন নতুন শোগুলো এসেছে। তো এখানে বলার বিষয় এটাই যে যত শোগুলো আসবে বা তার ট্রেলার যখন বের করা হবে এবং সিনেমাগুলো বা সিরিজগুলো দেখার পর অবশ্যই রিভিউ করবো, তবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ইউনিকনেস ব্যাপারটা ভীষণ রকমভাবে রয়েছে। এবং হইচই আমরা আগে জানতাম যে 18+ ব্যাপারটা ছিল, বাট এখন সেটা না, এখন তুমি পুরো ফ্যামিলিকে নিয়ে দেখো, এখানে বেশ কিছু আমাদের মতো কন্টেন্ট রয়েছে, এবং তাছাড়াও বেশ কিছু কন্টেন্ট এমন দেখতে হবে যার মধ্যে ফ্যামিলি রিলেটেড ভীষণ ব্যাপার। তবে অরিজিনাল যেটা আমার সব থেকে বেশি লেগেছে ঋত্বিকের যে সিরিজগুলো আসতে চলেছে যেমন গোরা 3, তার তো পপুলারিটি আমার ভীষণ ভালো লাগে। এবং তাছাড়া রয়েছে ওই আইচ, মানে ডিটেকটিভ ঠিক নয়, এখানে অ্যাকচুয়ালি অ্যাডভোকেট অচিন্ত আইচ, এই সিরিজটার প্রতি আমার একটা আশা ভীষণ রকমভাবে রয়েছে। এবং তালমার রোমিও জুলিয়েট, এটা একটা রোমান্টিক পুরো রোমকম থাকবে এটা, তো এটার প্রতি আমার একটা এক্সপেকটেশন চরম লাগে। কারণ বাকি যে সিরিজগুলো সেগুলো নিয়ে আমার অতটা তেমন এক্সপেকটেশন নেই, তবে ঋত্বিকের যে সিরিজগুলো এবং একেন বাবু তার উপর একটা ভাষণ রকম জোর দিয়েছে, একেন বাবুর একটা ওই জঙ্গলে যে একটা অ্যাডভেঞ্চার আপকামিং শো সেটা তোমার হইচইয়ের ইউটিউব চ্যানেল যা রয়েছে সেখানে গিয়ে তুমি পুরো ভিডিওটা দেখে নিতে পারো, 27 মিনিটের ভিডিওটা রয়েছে, তো সেখানে যাবতীয় আপডেটগুলো দেওয়া রয়েছে। এখানে অত ডিটেলে বলা সম্ভব না যে আগের যেগুলো পপুলারিটি পেয়েছে সেগুলোকে আবার নতুন করে আনছে, বেশ কিছু অরিজিনাল কন্টেন্ট আছে, কারণ তুমি একই জিনিস তো বারবার রিপিট করতে পারবে না, তো তোমাকে বেশ কিছু অরিজিনাল আনতে হবে, তো এক্ষেত্রে অরিজিনালিটির ব্যাপারটাও দেখেছে। আর তাছাড়া বিভিন্ন ছোটোখাটো যেমন দেখো তুমি বর্তমানে যদি দেখো সেখানে বেশ কিছু স্ট্যান্ড আপ কমেডির ব্যাপারটা চলছে, তো সেগুলো থাকছেই। তাছাড়া অরিজিনাল যেটার জন্য পাবলিক সাবস্ক্রাইব করবে, হইচইকে টাকা দিয়ে দেখবে, তো সেরকম শো 24টা বলেছে, তার মধ্যে বেশ কিছু অরিজিনাল রয়েছে, বেশ কিছু রয়েছে পুরোনো জিনিসগুলোকে আবার তাদের পার্ট 2 পার্ট 3 সেটা, তবে বেশ কিছু যদি শোর কথা বলি সেখানে মন্টু পাইলট সেটা কবে আসবে তার কোনো আমরা গ্যারান্টি পাচ্ছি না, হয়তো এবছর আর আসবে না, অনেক 24 আর এলো না। এবং রহস্য রোমাঞ্চ যে সিরিজ, বেশ কিছু সিরিজ আছে যেগুলোর পপুলারিটি চরম লেভেলে ছিল এবং বাস্তবে কন্টেন্টগুলো খুব ভালোভাবে ম্যানেজ করে, তবে সেগুলো কবে আনে হয়তো 2-3 বছর পরে আনে, সেটা তাদের একটা বিজনেস পলিসির ব্যাপার থাকে। বেশ কিছু খুবই এভারেজ মানের কন্টেন্ট, বাট বেশ কিছু রয়েছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। আমার ঋত্বিক চক্রবর্তী দেখে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, এবং অনির্বাণ ভট্টাচার্য তার তেমন কোনো সিরিজ আমরা দেখতে পেলাম না, তো অনির্বাণ ভট্টাচার্য তালমা রোমিও জুলিয়েট এই যে গল্পটা, তো সেখানে আমরা দেখতে পাবো যে ক্রিয়েটিভ ডিরেক্টর ভাষা জারি আছে, তো ওটা খুবই একটা ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্টাল সিরিজ হতে চলেছে তালমার রোমিও জুলিয়েট। এটা আমার ভালো লেগেছে পার্সোনালি, যে পোস্টারটা দেখে এখনো পর্যন্ত কিছুই দেখতে পাচ্ছি না, বাট ওই পার্টিকুলার যে সিরিজটা আসতে চলেছে তার প্রতি আমার একটা অবশ্যই নজর রয়েছে, কারণ একটা তুমি এক্সপেরিমেন্টাল নিউ কন্টেন্ট বানাচ্ছো, ওটাতে তুমি রোমিও জুলিয়েট শেক্সপিয়ারের একটা উপন্যাসকে সেটাকে টার্গেট করে বা সেটাকে ইন্সপায়ার করে তুমি ওই সিরিজটা বানাচ্ছো, ওটার উপর একটা আমার নজর অবশ্যই থাকবে।